প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ মতিয়ার রহমান খান, সহকারী শিক্ষক, আইসিটি আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, মোবাইল 01715035645, শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, যন্ত্রপাতির নিরাপদ ব্যবহারে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, দুর্নীতি নিরসনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রক্ষা করার পদ্ধতি প্রয়োগ করতে পারবে, ঝুঁকিমুক্তভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করতে সক্ষম হবে, তথ্য অধিকার ব্যাখ্যা করতে পারবে। পাঠ পরিচিতি, তৃতীয় অধ্যায়, পাঠ 15। পাঠের শিরোনাম এখানে দেওয়া নাই, পাঠের শিরোনামটা তোমরা বের করে নিবে, পরবর্তীতে আমার একটা চিত্র আছে, চিত্র দেখে পাঠের শিরোনাম বের করতে হবে। ছবি দেখে চিন্তা করে বলো পাঠের শিরোনামটি কি হতে পারে। বাড়ির বাইরের দরজা কেন ব্যবহার করা হয়? বাড়ির বাইরের দরজা অবশ্যই বাড়ির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, যাতে অতি সহজে যে কেউ প্রবেশ করতে না পারে এবং প্রবেশ করে অন্য যে কোনো কিছু চুরি করতে না পারে। তাহলে বাড়ির বাইরের গেট ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। এই ছবিটি দেখে চিন্তা করে বলো, তাহলে তথ্য প্রযুক্তি ব্যবহারে কি নিরাপত্তা প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে আজকের পাঠের বিষয় হলো নিরাপত্তা বিষয়ক ধারণা। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, ফায়ারওয়াল সম্পর্কে বর্ণনা করতে পারবে, হ্যাকিং ও হ্যাকারের বর্ণনা দিতে পারবে, ক্যাপচা ব্যাখ্যা করতে পারবে, নেটওয়ার্ক অচল হলে কি ঘটে তা ব্যাখ্যা করতে পারবে। তোমরা নিশ্চয়ই এতদিন জেনে গেছো, তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটি রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তার প্রত্যেকটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনে যে কোনো ক্ষেত্রকে আরও সুন্দর, আরও সহজ এবং আরও দক্ষভাবে পরিচালনা করতে হলে আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে। নেটওয়ার্কের কারণে এখন কেউ আর আলাদা নয়, এক অর্থে সবাই সবার সাথে যুক্ত। একদিক দিয়ে একটি অসাধারণ ব্যাপার, অন্যদিক দিয়ে একটি নতুন এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে তার যাবার কথা না সেখানে সে যাওয়ার চেষ্টা করে। যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে। যারা নেটওয়ার্ক তৈরি করেছেন তারা সবসময় চেষ্টা করেন কেউ যেন সেটি করতে না পারে। প্রত্যেকটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে না পারে তার চেষ্টা করা হয়। নিরাপত্তার এই অদৃশ্য দেয়ালকে বলা হয় ফায়ারওয়াল। তারপরে প্রায় সব সময়ই অসাধু মানুষটা অন্যের এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে ফেলে। এ পদ্ধতিকে বলা হয় হ্যাকিং, আর যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। এখানে দেখো একটি চিত্র দেওয়া হয়েছে, ইন্টারনেট থেকে নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করা হচ্ছে, মাঝখানে কি রয়েছে, একটি অদৃশ্য দেওয়াল, যে অদৃশ্য দেওয়ালের নাম হলো ফায়ারওয়াল, বা নিরাপত্তার অদৃশ্য দেওয়ালকে বলা হয় ফায়ারওয়াল। এখানেও নেটওয়ার্ক কীভাবে কাজ করে তার একটি চিত্র দেওয়া হয়েছে। নেটওয়ার্ক এবং ইন্টারনেটে তথ্য আদান প্রদান করা হচ্ছে, মাঝখানে নিরাপত্তার অদৃশ্য একটি দেওয়াল রয়েছে। হ্যাকিং ও হ্যাকার, আমরা হ্যাকিং ও হ্যাকার জেনেছি। হ্যাকিং কি অসাধু মানুষরা অন্যের এলাকায় বা অন্যের নেটওয়ার্কে প্রবেশ করে তার তথ্য দেখে বা সরিয়ে নেয় কিংবা অনেক সময় নষ্ট করে দেয়, আর যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকিং একটি অনৈতিক কাজ। একটি ভিডিও দেখো, ছয় থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরের কালচি এলাকায় ইস্টার্ন ইউনাইটেড কমার্শিয়াল ও সিটি ব্যাংকের চারটি বুথে সিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে।
দুটি ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সমাজসেবা। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির বনানি বুথের ফুটেজে দেখা যায় 7 ফেব্রুয়ারি সকাল 10:42 বুথে প্রবেশ করে এক ব্যক্তি। মাত্র 2 মিনিট সময় নিয়ে স্কিমিং ডিভাইস বসিয়ে বের হয়ে যায় সে। এর কয়েক ঘন্টা পর এসে ডিভাইসটি খুলে নেয়। আর একবার দেখো, 6 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর গুলশান, বনানি ও মিরপুরের কালচি এলাকায় ইস্টার্ন, ইউনাইটেড কমার্শিয়াল ও সিটি ব্যাংকের 4টি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ড জালিয়াতি ও পরে গ্রাহকের অজান্তে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। দুটি ব্যাংকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে সময় সংবাদ। এর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির বনানি বুথের ফুটেজে দেখা যায় 7 ফেব্রুয়ারি সকাল 10:42 বুথে প্রবেশ করে এক ব্যক্তি। মাত্র 2 মিনিট সময় নিয়ে স্কিমিং ডিভাইস বসিয়ে বের হয়ে যায় সে। এর কয়েক ঘন্টা পর এসে ডিভাইসটি খুলে নেয়। তাহলে এখানে একজন হ্যাকার তার কী করেছে, স্ক্রিনিং ডিভাইস বসাইছে, বসে অন্য গ্রাহকের তথ্যগুলো স্ক্রিনিং ডিভাইসে রেকর্ড হয়েছে, সে পরবর্তীতে সে তথ্যগুলো দিয়ে এটিএম বুথে প্রবেশ করে অন্যের টাকা উত্তোলন করেছে এবং হ্যাকিং করেছে। তাহলে হ্যাকিং করা এবং এটা অবশ্যই একটি অনৈতিক কাজ, আর যারা হ্যাকিং করে তাদেরকে আমরা কী বলি, হ্যাকার বলি। লোকটি কী করছে, হ্যাকিং করে তথ্য চুরি করে অন্য টাকা উত্তোলন করেছে। মাইকেল কেলসি একজন হ্যাকার, সে কী করেছিল, মাইকেল কেলসি একজন হ্যাকার 2000 সালে ডেল, ইয়াহু, আমাজন, ইবে, সিএনএন এই সকল প্রতিষ্ঠান হ্যাক করে $100 কোটি বেশি ক্ষতি করেছিল। নিরাপত্তা, প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কেরই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন এই নিরাপত্তা দেওয়াল ভেঙে ঢুকতে না পারে সে চেষ্টা করা হয়, আর এই নিরাপত্তার অদৃশ্য দেওয়ালকে বলা হয় কি, ফায়ারওয়াল। এখানে একটি রোবটের ছবি দেওয়া হয়েছে, দেখো রোবট কী করছে, সার্বক্ষণিক রোবট চেষ্টা করতেছে কমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করে সঠিক পাসওয়ার্ডটি বের করার। পাসওয়ার্ড বের করে ফেলার জন্য এই ধরনের বিশেষ বিশেষ রোবট তৈরি করা হয়েছে, তাদের কাজ হলো সার্বক্ষণিক কমন কমন পাসওয়ার্ড ব্যবহার করে সঠিক পাসওয়ার্ডটি বের করে ফেলা। কিন্তু এখানে কিছু একটু তোমরা টেক্সট দেখতে পাচ্ছ, আঁকা বাঁকা টেক্সট। বিশেষ রোবট সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও অন্য নেটওয়ার্ক বা অন্য কম্পিউটার ঢুকতে দেওয়া হয় না, একটি বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করে দিতে হয়। একজন মানুষ সহজেই এই বিশেষ লেখাগুলো বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না, ঠিক আছে। এই পদ্ধতিগুলোর নাম হলো ক্যাপচা। এই বিশেষ অক্ষরগুলো যে আঁকা বাঁকা রয়েছে এই কোডগুলোকে বলা হয় ক্যাপচা কোড। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার পদ্ধতি হলো ক্যাপচার। তাহলে আমরা বলতে পারি ক্যাপচার কাজ কি, ক্যাপচার কাজ হলো মানুষ এবং যন্ত্রকে আলাদা করার। তোমাদের এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে, ফায়ারওয়াল কি এবং কেন ব্যবহার করা হয়। আমরা পাঠ থেকে জানতে পেরেছি ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল হলো নিরাপত্তার অদৃশ্য দেওয়াল। কেন ব্যবহার করা হয়, নেটওয়ার্কে নিরাপত্তে রাখার জন্য ফায়ারওয়াল ব্যবহার করা হয়। জোড়ায় কাজ, যদিও বা এখন জোড়ায় কাজ করা সম্ভব না, এটাও এককভাবে করতে হবে। ক্যাপচা কেন ব্যবহার করা হয়, ক্যাপচা ব্যবহার করা হয় মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য, যন্ত্র যাতে অতি সহজে অন্যের নেটওয়ার্কে প্রবেশ করতে না পারে সেই জন্য ক্যাপচা ব্যবহার করা হয়, আর ক্যাপচা কোডগুলো যন্ত্র বুঝতে পারে না। তথ্য প্রযুক্তি ও নেটওয়ার্ক, যতই দিন যাচ্ছে আমরা তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্কের উপর বেশি নির্ভর করতে শুরু করেছি। নেটওয়ার্ক অচল হয়ে গেলে কি হতে পারে, নেটওয়ার্ক অচল হয়ে গেলে কোনো কারণে যদি কিছুক্ষণের জন্য এই নেটওয়ার্ক অচল হয়ে যায়, পৃথিবীতে এক ধরনের বিপর্যয় নেমে আসবে, মনে হবে পৃথিবীতে কোনো কাজই মনে হয় হচ্ছে না বা বন্ধ হয়ে গেছে। নেটওয়ার্কগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়, আর এই নেটওয়ার্কগুলো আমরা সচল রাখার জন্য কী করে, প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়। নেটওয়ার্কে যেহেতু অনেক ধরনের তথ্য থাকে সেজন্য এই তথ্যগুলো রাখার জন্য একটি ডাটা সেন্টার প্রয়োজন হয়। এই বড় বড় তথ্য ভাণ্ডারগুলোকে বলা হয় ডাটা সেন্টার। আর যাতে তথ্যগুলো নষ্ট না হয় সেই জন্য সব রকম যান্ত্রিক গোলযোগ, আগুন, ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এই ডাটা সেন্টারগুলো রক্ষা করা হয়। কারণ এই ডাটা সেন্টারগুলো যদি রক্ষা না করা হয় তাহলে নেটওয়ার্কের সকল তথ্যগুলো নষ্ট হয়ে যাবে।
ইন্টারনেটের সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নিরাপত্তাহীনতা বাড়ছে, যেটি সম্পর্কে অনেকেরই ভালো ধারণা নেই। আজকাল সব রকম তথ্যের জন্য আমরা ইন্টারনেটের ওপর নির্ভর করি, কিন্তু ইন্টারনেটের সকল তথ্য যে সঠিক তা সত্যি নয়। যেমন দেখো, এখানে দুটি ছবি দেখানো হয়েছে, আইনস্টাইন ও জিলার্ড। একই ছবি আইনস্টাইন ও সত্যেন বস। এই সঠিক ছবিটা যদি কেউ না জানে, সবাই মনে করবে কি দুটি ছবি সত্য। আসলে কিন্তু দুটি ছবি সত্য না, এখানে এই ছবিটি সত্য, আইনস্টাইন ও জিলার্ডের ছবিটি সত্য। তো বাম পাশের আইনস্টাইন এবং জিলার্ডের ছবিটিতে জিলার্ডের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বসের মাথা বসিয়ে ডান পাশের ছবিটি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া হয়েছে। আসল ছবিটির কথা না জানলে মানুষ ভুল তথ্যের বিশ্বাস করে ফেলবে। তো অনেকে অনিচ্ছাকৃত বা অনেকে ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করার অসংখ্য উদাহরণ রয়েছে। কাজে ইন্টারনেট থেকে তথ্য দেওয়ার সময় সবসময় নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে যাচাই করে নিতে হবে, কারণ ইন্টারনেটের সকল তথ্যই সঠিক না। তাহলে আমরা কীভাবে বুঝবো কোন তথ্যটা সঠিক? এ ধরনের ইন্টারনেটে অনেক ধরনের গ্রহণযোগ্য বা বিশ্বস্ত সাইট রয়েছে, যেমন উইকিলিক্স, উইকিপিডিয়া, এগুলো হলো গ্রহণযোগ্য সাইট। এই ওয়েবসাইটগুলোতে যে তথ্য থাকে সেগুলো সত্য তথ্য, কারণ এখানে যে তথ্য দেওয়া হয় সেগুলো যাচাই বাছাই করে তারপর আপলোড করা হয়। দলগত কাজ করা সম্ভব না। নেটওয়ার্ক অচল হলে পৃথিবীতে কী ধরনের বিপর্যয় নেমে আসতে পারে তার একটি তালিকা তৈরি করো, এটা এককভাবে করতে হবে। এখন মূল্যায়ন, অন্যের ওয়েবসাইটে গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলে? হ্যাকিং। হ্যাকিং কোন ধরনের কাজ? অনৈতিক কাজ। জিলার এর ছবির পরিবর্তে ইন্টারনেটে কার ছবি বসানো হয়েছে? সত্যেন বস। আমরা এই পাঠ থেকে কি শিখলাম? ফায়ারওয়াল, হ্যাকিং, হ্যাকার। আরো একটা বিষয় শিখেছি, সেটা হলো ক্যাপচা। এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। নেটওয়ার্ক ইন্টারনেট নিরাপত্তা বলতে কি বোঝো? কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো আলোচনা করো। উত্তর, বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের হাত থেকে নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহারের সময় নিরাপদ বা মুক্ত থাকার নামই হচ্ছে নেটওয়ার্ক বা ইন্টারনেট নিরাপত্তা। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কম্পিউটার নিরাপত্তা হচ্ছে বিভিন্ন ধরনের ICT যন্ত্র, সফটওয়্যার ও সিস্টেমকে ক্ষতির হাত থেকে সুরক্ষা করা। অনলাইনে ব্যবহারকারী সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিরাপত্তা সমস্যা দেখা যাচ্ছে। অনলাইনে নিরাপদ থাকার প্রথম উপায় হচ্ছে নিজেকে সতর্ক থাকা। কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপ। কম্পিউটার নেটওয়ার্ক এক বা একাধিক কম্পিউটার সমন্বয়ে গঠিত হয়। নেটওয়ার্কে অনেক অসৎ ব্যবহারকারী থাকে, যা নেটওয়ার্কের নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে পারে। তাই নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষার জন্য করণীয় পদক্ষেপ সমূহ নিম্ন আলোচনা করা হলো। এভাবে তোমরা পয়েন্ট আকারে লিখবে, নেটওয়ার্ক, ফায়ারওয়াল। প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ যেন অসৎ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করতে না পারে। এই নিরাপত্তা ব্যবস্থার নাম হচ্ছে ফায়ারওয়াল। পাসওয়ার্ড, নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে যাওয়ার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেওয়া হয় কেউ যেন সেটি অনুমান করতে না পারে। ক্যাপচা পদ্ধতি, পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্কে প্রবেশ করার সময় ক্যাপচা পদ্ধতি ব্যবহার করতে হবে, কেননা অনেক অসাধু ব্যবহারকারী রয়েছে যারা রোবট সিস্টেম দিয়ে পাসওয়ার্ড বের করে নেটওয়ার্কে প্রবেশ করে। যখন ক্যাপচা পদ্ধতি ব্যবহৃত হয় তখন রোবট হ্যাক করতে পারে না, অর্থাৎ রোবট ক্যাপচা পদ্ধতি বুঝতে পারে না। এভাবে তোমরা পয়েন্ট আকারে লিখলে ফুল মার্ক পেয়ে যেতে পারো। এপাটে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। বর্তমানে সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। মাইকেল কেলসি কত সালে ডেল, ইয়াহু ও আমাজন প্রতিষ্ঠান হ্যাক করেন? 2000 সালে। যারা হ্যাকিং করে তাদেরকে কি বলে? হ্যাকার। অন্যের গোপন পাসওয়ার্ড বের করে ফেলার জন্য কি তৈরি হয়েছে? বিশেষ রোবট। বর্তমানে আমরা সব রকম তথ্যের জন্য কিসের ওপর নির্ভর করি? ইন্টারনেটের ওপর। ডেটা সেন্টার মানে কি?
বড় বড় তথ্য ভান্ডার। ফায়ারওয়াল কি? নিরাপত্তার অদৃশ্য দেওয়াল। কোন প্রতিষ্ঠানটি লাখ লাখ তথ্য ফাঁস করেছে? উইকিলিক্স। মানুষ এবং যন্ত্রকে আলাদা আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়? ক্যাপচা। প্রত্যেকটি নেটওয়ার্কের নিজস্ব কি রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভেতর কি দেওয়া হয়? পাসওয়ার্ড। তোমাদের একটি বাইরের কাজ দেওয়া হয়েছে, নেটওয়ার্ক বা ইন্টারনেট নিরাপত্তা বলতে কি বোঝো, কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো আলোচনা করো। বাইরের কাজটি করে তোমরা স্কুল যখন খুলবে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এপিবিএন অনলাইন ক্লাস, আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আইসিটি টিউটোরিয়াল এমআর। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী সোমবার একই সময়ে। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে।